সোমবার বিকেল 4টে নাগাদ রক খেলে স্নান করতে উঁচু ব্রিজ থেকে পুকুরে লাফ দেয় বছর 30 এর যুবক কমল বর্মণ। এরপরে সে জল থেকে উঠতে পারেনি। ব্লকের সিংগে জানি গ্রাম এলাকায় মঙ্গলবার সকাল 6টা নাগাদ স্থানীয় এবং পরিজনদের চেষ্টায় কমল বর্মণের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তদন্তে পুলিশ। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট।